বিসমিল্লাহির রহমানির রাহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন নিরাপদে আছেন। আজকে আমরা কিছু 650 টাকার বাটিক দেখাবো। এই বাটিকগুলো সম্পূর্ণই নতুন, তো আশা করি আপনাদের ভালোই লাগবে। নতুন ডিজাইন, নতুন কালার কম্বিনেশন, সব কিছুই কিন্তু নতুন হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা নতুন পুরাতন, সবার উদ্দেশ্যে একটাই অনুরোধ যে প্লিজ আপনারা একটু আমাদের যে কোনো একটা ভিডিও শেয়ার করুন, অনেকেই শেয়ার করেন, তো এটা খুব ভালো লাগে। তো আপনাদের সবার প্রতি এই অনুরোধটাই রইলো। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসা সহযোগিতায় কিন্তু একটু একটু করে আমাদের পরিবারটা বড় হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব উপরওয়ালার। তারপরে তো অবশ্যই আপনারা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না। তো আশা করি এভাবে ভালোবেসে সবসময় সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে রাজিয়া ব্লগ নামে, তো প্লিজ একবার করে সেটাও ভিজিট করবেন এবং সেখানে লাইক দিয়ে রাখবেন, কারণ আমাদের যাবতীয় ছোটো ছোটো যে ধরনের আপডেট থাকে ওখানেই আমরা আপডেট করার চেষ্টা করি। আচ্ছা চলুন শুরু করি। প্রথমে চা দিয়ে শুরু করব, কারণ নিজের মানে নিজের হাতে করা একটা জিনিসের কিন্তু সেটার প্রতি একটা অনুভূতিটা অন্যরকম কাজ করে। তো যাই হোক, এই যে গ্রিন হার্বালটি, এটা কিন্তু যারা গ্রিন টি খেতে অভ্যস্ত তাদের কাছেই ভালো লাগবে, কিন্তু যারা গ্রিন টি খেতে অভ্যস্ত না, অনেকেই আছে যে গ্রিন টিটা ওইভাবে পছন্দ করেন না, তাদের কাছে কিন্তু এটা ভালো লাগবে না। আমি এটা আবারও বলছি, বাট এটাতে কিন্তু একদম ঝোলোটা মানে চা ছাড়াও 16টা উপাদান দেওয়া আছে, তো আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। এটাতে শুধু আপনারা জাস্ট যারা চিনি খান তারা একটু চিনি ইউজ করবেন, হয়ে যাবে। তো চলুন ড্রেস দেখানো শুরু করি। আর হ্যাঁ, এই চাটার প্রাইসটা 250 টাকা। যারা আপনারা নিচ্ছেন তারা তো জানেনই। আর হ্যাঁ, অনেকেই বলছেন যে আপা একটু বড় করতে, তো যেহেতু আমরা ফার্স্ট টাইম করছি তো আমি এই জন্য ছোটো ছোটো প্যাকেটই করছি, তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা সহযোগিতা পেলে বড় প্যাকেটও করব। তো প্রথমে আমরা যে ড্রেসটা দেখাবো এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে কিন্তু থাকছে একটা মাটি মাটি টাইপের কালার। এই কালারটা আসলে আমি নাম বলতে পারি না, আপনারা আমাকে একটু হেল্প করবেন, এই কালারটার নাম আমাকে দিবেন। এই যে এটা কিন্তু এরকম একটা ডিজাইন থাকবে, মানে এরকম একটা কালার কম্বিনেশন থাকবে, নিচের দিকে একরকম ওপরের দিকে একরকম। আপনারা চাইলে কিন্তু এই কালারটাকে ঘুরিয়েও করতে পারবেন, যেমন এটা বেসিক্যালি এরকম যে এই পোর্শনটা উপরের দিকে থাকবে, ওই পোর্শনটা নিচের দিকে থাকবে। বাট আপনাদের যদি কারো মনে হয় যে না আমরা একটু ঘুরিয়ে করব, দেন আপনারা ওই পোর্শনটা উপরে দিতে পারেন, এই পোর্শনটা নিচে দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছে। তবে আমার মনে হয় যেহেতু সালোয়ারের সাথে কন্ট্রাস্ট আছে, এরকম করে করলেই ভালো লাগবে। আর এটার কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটাই সেম, আর এগুলো কিন্তু দুই হাত বহরের। এটা হচ্ছে এই যে মাটি মাটি কালার না কি কালার, মানে আমি আর কি মাটি কালারের মতোই বলছি, এটা আপনারা আমাকে একটা নাম দিবেন, এটার নামটা কি। এটা সালোয়ারের কাপড়টা। আর এইটা হচ্ছে হাতের কাপড়, এই যে দেখেন হাতের কাপড়, এখানে দুইটা পার্ট আছে, এটা একটা হাত, তো এইটা হচ্ছে নিচে এই ডিজাইনটা থাকবে, আর হাতের মিডেলে কিন্তু এই ডিজাইনটা থাকবে। যদি আপনারা বড় হাত করেন তাহলে এই ডিজাইনটা পড়বে, আর যদি আপনারা ছোটো হাত করেন তাহলে তো এটা অর্ধেক কেটেই যাবে, তো সেটা আপনারা যখন হাতে পাবেন তখন এটা আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। আর এটা হচ্ছে ওড়না থাকছে, ওড়নায় কিন্তু খুব সুন্দর টাসেল করা থাকছে, এই যে দেখেন একটা গোল্ডেন আর একটা গোল্ডেনের মুখ দিয়ে একটা টাসেল করা। তো আপনারা কি কিন্তু এই টাসেলগুলো নিজেরা আবার একটু সুসুতা দিয়ে গেঁথে নেবেন, আমি বারবার সে কথাটা বলি। আর এটা হচ্ছে এটার ওড়নাটা, দেখি ওড়নাটার মাঝখানে ওই সালোয়ারের কালারটা আছে, আর চারপাশে এই ম্যাজেন্ডা কালার দিয়ে প্যাচক করা আছে। আর এই ওড়নাগুলো কিন্তু আপনার সোয়া দুই হাত, আর এদিকে সাড়ে চার হাত। তো যেহেতু 650 টাকার ড্রেস, তো এটা কিন্তু 650 টাকার মতোই ফেব্রিক কোয়ালিটি হবে, আপনারা এই জিনিসটা একটু বিবেচনা করে অর্ডারটা কনফার্ম করবেন। তবে বাসায় পরার জন্য এই ড্রেসগুলো কিন্তু একদম পারফেক্ট। তো যদি আপনাদের এই ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন। তারপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে ব্লুর সঙ্গে হলুদের কম্বিনেশন, মানে একটু অরেঞ্জ টাইপের ইয়েলো যেটা, সেই হলুদটা, একদম কাঁচা হলুদ না, কিছু কিছু রং থাকে কিন্তু অন্যরকম, এই যে হলুদটা আবার একটু অন্যরকম। তো এই যে দেখেন এগুলোর কিন্তু রং টং যাবে না, তো আপনারা এই বিষয়টা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন যে এগুলোর রং যাবে না। আর এটার হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম, এটা নেভি ব্লু কালার, ব্লু কালার, আর নিচেরটা হচ্ছে অরেঞ্জ কালার। এটার সাথে যে ব্লু কালারের সালোয়ার আছে এটা হাত হবে,
এখন ওন্নাটা থাকছে, ওন্নার চারপাশে কিন্তু এই অরেঞ্জটা দিয়ে প্যাচক করা আছে, আর মাঝখানে এই নীলটা আছে, নীলের মাঝখানে সাদা দিয়ে আবার মানে ডাইস করা আছে, একটা প্রিন্ট করা আছে। তো এই ড্রেসটার প্রাইসটাও থাকছে 650 টাকা। আপনাদের যদি এই ড্রেসটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কিন্তু ইনবক্স করতে পারেন। এরপর আমি যে কালারটা দেখাবো, এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালার কম্বিনেশন, সেটা হচ্ছে মাস্টার্ড বা ইট কালার, আপনারা সাধারণত অনেকেই বুঝবেন। তো ওই ইট কালারটার সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার, চলুন দেখি। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের বডিটা থাকছে, মানে বডির ওপরের অংশটা ম্যাজেন্ডা কালার থাকবে, আর নিচের যে কালারটা আছে এই কালারটা অনেকটা ইট কালারের মতো, আসলে সাধারণত ইট কালারই অনেকে বলে। তো যাই হোক, আমিও ওইটাই বলে দিলাম, ইট কালারের মতো। আর এই ম্যাজেন্ডা কালারটা সালোয়ারের কাপড় থাকছে, আর এটাই যে হাত, ইট কালার আর ম্যাজেন্ডা কালার কম্বিনেশনে হাত থাকবে। আর এইটা হচ্ছে ওন্নাটা থাকবে, দেখেন ওন্নাটার চারপাশে কিন্তু খুব সুন্দর করে এই ইট কালার দিয়ে প্যাচক করা আছে, আর মাঝখানে ম্যাজেন্ডা কালারটা আছে। তো এই কালার কম্বিনেশন যাদের পছন্দ তারা এইটা হচ্ছে পছন্দ করতে পারেন, এটা কিন্তু বেশ ইউনিক একটা কালার কম্বিনেশন। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ একটু অন্যরকম কালার কম্বিনেশনটা। আচ্ছা, এই কালার কম্বিনেশনটার খুলে দেখাচ্ছি না, এটা তো আপনাদের আমি দেখিয়ে দিলাম, তবে এটা হচ্ছে এর আগে যেটা দেখিয়েছি সেটার অপোজিট, এটা মানে ওই কালারটা যেখানে হলুদ কালারটা ছিল এইখানে সেইখানে নীল কালারটা। তো যাই হোক, আপনারা যখন এটা হচ্ছে আমি আপনাদেরকে এটা দেখাবো, দেন তখন আমি ওইটা ডিটেলস বলে দিব। আচ্ছা, এবার হচ্ছে অরেঞ্জের সাথে অ্যাশ কালার, যে কালারটা খুব কমন কম্বিনেশন বাট কিন্তু খুব ভালো যায়, মানে সবাই খুব পছন্দ করে, কারণ একটা হচ্ছে একটু ডিপ টাইপের কালার, একটা একদম লাইট একটা কালার। তো এইটার জন্য এই কালারটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন হয়, দেখেন এই যে অ্যাশের সাথে অরেঞ্জ, যেমন অ্যাশের সাথে অরেঞ্জ এই চুন্ডিটা কিন্তু আমাদের প্রচুর সেল হয়, মানে আসার সাথে সাথে এই অ্যাশ অরেঞ্জ চুন্ডি থাকে না। তো দেখা যায় যে এই ড্রেসটাও আমি করেছিলাম এরকম অ্যাশের সাথে অরেঞ্জ দিয়ে, আমার কাছে অ্যাশের সাথে অরেঞ্জ কম্বিনেশনটা ভালোই লাগে। এটার এই যে এটা ফ্রন্ট ব্যাক কিন্তু সেম থাকছে, আর এটা কিন্তু হচ্ছে অ্যাশ কালারটা, খুব সুন্দর একটা অ্যাশ কালার। এটা প্যান্টের কাপড়টা মানে সালোয়ারের কাপড়টা থাকছে, এইটাই যে হাত থাকছে, দেখেন এটা হাত, এটা হচ্ছে ওন্না। এই চারপাশে কালারটা কিন্তু অরেঞ্জ কালার, আর মাঝখানে কিন্তু অ্যাশ কালার। আসলে আপনারা হচ্ছে অনেক সময় হয় যে যেহেতু আমরা ভিডিওগুলো করতে একটু লাইটিং ব্যবহার করতে হয়, এটা সাধারণত সবাই জানেন, তো লাইটে কিন্তু কিছু কিছু কালার একটু অন্যরকম লাগে দেখতে, যেমন ম্যাজেন্ডা কালারটা, বেগুনি কালারটা, এগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো আমি কিন্তু এখানে আসলে বলে দেওয়ার চেষ্টা করি যে আসলে এটা অ্যাকচুয়ালি কী কালার, কারণ আমার কাছে মনে হয় যে আপনারা আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নেবেন, নেবেন না নেবেন সেটা তো অনেক পরের কথা, বাট আপনারা আমাদের প্রোডাক্টটা দেখছেন বা নেওয়ার কথা একটা চিন্তা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্তটা নেওয়াটাই উচিত। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি আপনাদেরকে সঠিক একটা তথ্য দেই, তখনই কিন্তু আপনারা সঠিক প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। তো এই জন্যই আমরা বলে দেওয়ার চেষ্টা করি যে আসলে কী কালার, আসলে কতটুকু কোন কালারটা কোন শেডে আছে। তো আশা করি আপনাদের মানে আপনাদের চাহিদা অনুযায়ী বুঝাতে সক্ষম, এখন বাকিটা আপনাদের আল্লাহ ভরসা আর আপনাদের ওপর ডিপেন্ড করছে যে আপনারা কতটা বুঝতে পাচ্ছেন। হয়তো আমার ভুল ত্রুটি থাকতে পারে, কারণ মানুষ ভুল ত্রুটি নিয়ে মানুষ, তো যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আপনাদের আমাদের কিন্তু পার্সেজের একটু ভিন্ন নিয়ম, সেটা হচ্ছে আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না। কেন হয় না, ইদানিং আগে আমাদের ক্যাশ অন ছিল ঢাকার ভিতরে, বাট ইদানিং কেন আমরা বন্ধ করে দিয়েছি এটা আমি বহুবার বলেছি, এটার উপর আমাদের ভিডিও আছে। তো এই প্রশ্নটা আপনাদের যাদের থাকবে, তো প্লিজ আপনারা সেই ভিডিওগুলো চেক করে নিতে পারেন। আর হচ্ছে এখন আমাদের সিস্টেমটা হচ্ছে আপনার ঢাকার মধ্যে হলো 100 টাকা বুকিং মানি পারপাস দিতে হবে, আর বাকিটা আপনি ক্যাশ অনে নিতে পারেন বা চাইলে ফুল পেমেন্ট বিকাশেও করতে পারেন, কিংবা আপনারা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের ফুল পেমেন্ট বিকাশে করতে হবে। আপনারা চাইলে বিকাশে করতে পারেন, চাইলে ব্যাংকে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, তবে আপনাদের ফুল পেমেন্টটাই করতে হবে। আর আপনারা নিতে পারবেন পাঠাও কুরিয়ার কিংবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, তাছাড়া আমাদের আর কোনো কুরিয়ার আমরা এই মুহূর্তে ব্যবহার করছি না। আর ঢাকার মধ্যে তো আমরা নিজস্ব রাইডার আছে, সেটা দিয়ে চেষ্টা করি কভার করতে, মানে মিরপুর এরিয়ার আশেপাশে, যেহেতু আমি মিরপুরে স্টে করি, দেন মিরপুরের আশেপাশে এরিয়াগুলোতে ওটা দিয়ে কভার করার চেষ্টা করি, আর বাকিটা পাঠাও দিয়ে।
তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দেই। নতুন নতুন আরও কিছু কালেকশন থাকবে, আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর একবার হলেও ফেসবুক পেজ রাজিয়া ব্লগে ঘুরে আসুন, আর ওইখানেও একটা লাইক দিয়ে রাখুন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।